নমস্কার, আমি সুদেশনা। আমার আমাতে আমিতে আপনাদের সকলকে স্বাগত। কয়েকদিন পরেই রথ, তাই জগন্নাথের পুরানো ড্রেসগুলো সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়েছে আর নতুন ড্রেসে সুসজ্জিত হবে। এটা আমার নাচের প্রোগ্রামের আমি নিয়ে যাই, সেজন্য বড় অনেক, আর এটা আমার বাড়িতে থাকে। তো সবাইকে আমি আজকে নতুন ড্রেস পরাবো, নতুন জামা কাপড়, নতুন পাগড়ি, নতুন মুকুট, সেগুলো আমি সব নিজে হাতেই বানাবো। চলুন, সব পুজোতেই আমি নিজে হাতে কিছু না কিছু করি, সেটা রথযাত্রা হোক বা জন্মাষ্টমী হোক বা আমার বাড়ির জগদ্ধাত্রী পুজো, সরস্বতী পুজো, সবেতেই। আর জগন্নাথের ড্রেস তো আমি নিজে হাতেই বানাই। প্রথমে ডবল করে আমি নিচে এই কাপড়টার নিচে এরকম একটা কাপড় আমি তাতে ডবল করে পেপার লাগিয়ে দেব, একটা পেপার নিচে দিয়ে একবার ভাঁজ করে নেব। সেটা আমি দেখাচ্ছি, তার উপর আর একটা যাতে জিনিসটা খুব মজবুত হয়। এবছর তো বাইরে থেকে কিছু কেনা সম্ভব হয়নি, তাই এরকম অনেক কিছু আমি আমার বাড়িতে যেগুলো থাকে সেগুলো দিয়ে এবং আগের বানানোর কিছু কাপড়, নানান রকমের জড়ি পাড়, আমার ডান্সের জন্য যেসব অনেক রকমের জিনিস লাগে সেগুলো বাড়িতে থাকে, সেগুলো দিয়ে আমি এবছরেও জগন্নাথের ড্রেস বানাবো। প্রতি বছরই অনেক কিছু কিনি তার সাথে, তো এবছর তো সম্ভব নয়, তাই পুরোটাই ছেলের ক্রাফটের কিছু জিনিসও সঙ্গে নিয়ে নিয়েছি, সেগুলোও কাজে লাগাবো। সাইডটা কেটে নেব, এবার আমরা যেভাবে ফ্যান বানাতাম ছোট্টবেলায় সেইভাবে এটাকে ভাঁজ করে নেব। মজবুত করে এটা বানাতে হবে, কারণ এটা পাগড়ির উপরে থাকবে। এটা আমার ঠাকুরের যে আসন থাকে এই টাইপের আসন, এই টাইপেরই আমি এটা একটা আসন কিনেছিলাম। সেটাকে আমি কেটে জড়িগুলোকে এভাবে বসিয়ে আমি পাগড়িটা বানাচ্ছি। এবার এটাকে সুতো দিয়ে সেলাই করে নিতে হবে। এবার এটা আমি লাগাবো, এবার আমি এটা এইভাবে দিয়ে সেলাই করব। আমি এখানে এর জন্য বানিয়েছি এটা, এটা আমি এইভাবে এখানটায় লাগাবো। আমার দুটো পাখড়ি রেডি হয়ে গেল, একটা বলরামে একটা জগন্নাথে। এই ফুলগুলো বানিয়েছি রিবন দিয়ে, আর এটা হলো সুভদ্রার মুকুট। তিনটে মুকুট আমার রেডি হয়ে গেছে। হলুদটা জগন্নাথের ড্রেস, এতে আমি একটা ইয়েলো কালারের কাপড়ের উপরে একটা জড়ি বসিয়েছি এখানে ছোট, আর এটা আমার একটা সুন্দর পাড় ছিল সেটা আমি বসিয়ে দিয়েছি। এগুলো অনেক ভারী, সেজন্য আমি আঠা দিয়ে জুড়ি না, খুলে যায় যদি, এর জন্য একটু সেলাই করে দিচ্ছি। এক্সট্রাটা কেটে দেব। এটা আমার জগন্নাথের ঘাগরা, আর এটা হলো বলরামে। এবার যেটুকু হয়েছে সেটুকু আমি পরিয়ে দিই। আজ এখানেই শেষ করছি, পরের পর্বে রথের দিন আবার দেখা হবে। সেদিন আমি জগন্নাথের জন্য আমার ছাদে শাকসবজি দিয়ে ভোগ রান্না করব। সঙ্গে থাকবেন, নমস্কার।